এবার বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিয়েছেন নিরাপত্তা কর্মীরা। এটা শোনার পরে অনেকে হয়তো অবাক হয়ে যেতে পারেন, আবার কেউ কেউ কিন্তু সেই ভিডিওটি হয়তো বা দেখেছেন যে বলিউড সুপারস্টার কিং খান অর্থাৎ শাহরুখ খানকে যে আটকে দেওয়ার বিষয়টি রয়েছে এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে তাকে পড়তে দেখা গিয়েছিল কালো হুড়ি, হ্যাঁ, ঢিলে ডালা একটি প্যান্ট, হ্যাঁ, সানগ্লাস। তো নিরাপত্তা কর্মীদের এই যে শাহরুখ খানকে আটকে দেয়া এবং বারবার তার ছবির সঙ্গে তার চেহারা মিলানো, এটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। তবে যারা যাদের হয়তো চোখে পড়েনি এই নিউজটি কিংবা হয়তো ভিডিওটি, তারা অবাক হয়ে যেতে পারেন যে শাহরুখ খানের মতন একজন সুপারস্টার তার পাসপোর্টের ছবির সঙ্গে কেন মিলাতে হবে বা তার মতন একজন সুপারস্টারকে কোথায় আটকে দিয়েছে। তবে এর আগের একটি গল্প ছিল যে তিনি যখন আমেরিকায় গিয়েছিল তিনি নিজেই কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছিল যে আমেরিকার ইমিগ্রেশন তাকে আটকে দিয়েছিল এরকমভাবে। তবে এবার কিন্তু আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রে না, এবার নিজের দেশ মুম্বাই এয়ারপোর্টে কিন্তু তাকে এভাবে আটকে দিয়েছিল, যেটি আমরা দেখেছি ভিডিওতে ভাইরাল হয়েছে যে শাহরুখ খান গাড়ি থেকে নেমে যখন নিরাপত্তা কর্মীদের এখানে গেল, তো যাওয়ার পরে শাহরুখ খানের সেই ছবি এবং তার চেহারা বারবার দেখছিল, যেটি দূর থেকে অন্য কেউ সেটিকে ফলো করছিল এবং সেটি ভিডিও করে ফেলেছে। এবং এটি কিন্তু এখন রীতিমতো ভাইরাল হয়েছে যে শাহরুখ খানের মতন একজন সুপারস্টারকে তার নিজের দেশের নিরাপত্তা কর্মীরা চেনার ক্ষেত্রে এতটা কনফিউজ ছিল, চিনতে পারছে না, বারবার চেহারার সঙ্গে পাসপোর্টের ছবির সঙ্গে মিলানোর চেষ্টা করছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে শাহরুখ খান এই জন্য সুপারস্টার এবং যেটি হচ্ছে শাহরুখ ভক্তদেরকেও কিন্তু এই ভিডিওটি অনেক অবাক করে ফেলেছেন যে তার মতন একজন সুপারস্টারকে যখন বারবার এভাবে সন্দেহ করছে কিংবা নিরাপত্তা কর্মী চেনার ক্ষেত্রে বা বারবার পাসপোর্ট ভিসার সঙ্গে বা পাসপোর্ট ভিসার যে ছবির সঙ্গে মিলাচ্ছিল, শাহরুখ খান কিন্তু চুপ থেকে সুন্দর করে তিনি কিন্তু মিটমিট করে হাসছিল। আমরা কিন্তু সেই জিনিসটা দেখছিলাম যে তিনি কিন্তু রাগ করেনি কিংবা তিনি ওখানে কিন্তু কোনো মিসবিহেভ করেননি। তো এই ভিডিওটি কিন্তু সম্প্রতিকালে কিন্তু বেশ ভাইরাল হয়েছে এবং নেটিজনদের কাছে শাহরুখ খান এখন নতুন করে একটি ভালোবাসার পাত্র হয়ে দাঁড়িয়েছে, যে একজন সুপারস্টার দেখিয়ে দিয়েছে যে আসলে আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল হতে হয়, কিংবা তিনি তার এই ফেসবুকে তিনি মিসগাইড করেনি, মানে মিস ইউজ করেনি। এটি অনেক বড় একটি আমি মনে করি দৃষ্টান্ত শাহরুখ খানের জন্য। তো বন্ধুরা, আসলে শাহরুখ এই জন্যই তিনি সুপারস্টার, এই জন্যই তিনি আজকে এই বয়সে এসেও তিনি কিন্তু নতুন করে একের পর এক আলোচনার ঝড় তুলছেন এবং সুপারহিট ছবি কিন্তু উপহার দিচ্ছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আমার মনে হলো যে ওনার এই ভিডিওটি নিয়ে কিছু কথা না বললে নয়। তো আরেকটি বিষয় যে ভাইরাল ভিডিওটিতে কি ছিল, ভাইরাল এই ভিডিওতে অফিসারদের প্রতি বাদশার এমন ব্যবহারে বেশ খুশি শাহরুখ ভক্তরা। এদিকে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ডাঙ্কি নিয়েও উন্মাদনার মেতেছেন দর্শক আর ভক্তরা। চলতি মাসের আগামী 25শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এই নতুন সিনেমাটি। আর এই যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু সেই এই মাসে রানিং মাসে অর্থাৎ যেটি হচ্ছে 30শে ডিসেম্বরের কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো এখন নেট দুনিয়ায় কিন্তু এটি এখন আলোচ্য বিষয় হয়ে গেছে, আলোচনার ঝড় তুলেছে। তো বন্ধুরা, এই বিষয়টি শাহরুখ খানের এই নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে যারা আসলে আমার এই আলোচ্য বিষয়টি ভিডিওটি দেখতে চান, তাহলে কিন্তু আমি এখানে দেখাতে পারছি না, এই জন্য যে আমি অন্যের ভিডিওটি যদি ইউজ করি তাহলে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনারা শাহরুখ খানকে আটকে দেওয়া সেই ভিডিও এভাবে যদি আপনারা লেখেন ইউটিউবে কিংবা যে কোনো টিকটকেও যদি লেখেন শাহরুখ খানকে আটকে দিল মুম্বাই এয়ারপোর্টে, তাহলে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং দেখতে পারবেন যে একজন বলিউড সুপারস্টারের নমনীয়তা ভদ্রতা কাকে বলে। তো বন্ধুরা, পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।